অনলাইনে পাঠদানের সুফল পেতে হলে সব শিক্ষার্থীর জন্য ইন্টারনেট সংযোগ, গতি, ফোনের নেটওয়ার্কের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এজন্য নেওয়া যেতে পারে সরকারের সহযোগিতা। আমার যে এলাকাটা ওটা পুরাই বন্যা প্লাবিত, তো ওইখানকার স্টুডেন্টরা কোনোভাবে ইউজ করতে পারবো না, ওইখানে কোনো টাওয়ারই নেই। কর্তৃপক্ষ উদ্যোগ নেয় বা সরকার থেকে উদ্যোগ নেয়, আমরা আমাদের যে এখন যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমরা ফ্রি ইন্টারনেট প্যাকেজটা দিতে পারি। শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় সেজন্যই এই অনলাইন ক্লাসের উদ্যোগ, কিন্তু তার ফলাফল যদি সবাই ভোগ করতে না পারে সেটা কতটা সমসাময়িক হবে সেই প্রশ্ন এখন বিবেচনা সাপেক্ষ। আমরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে প্রতিবেদন দেখছিলেন। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে দুজন যুক্ত হয়েছেন, জনাব এজাজুর রহমান, ডেপুটি ডিরেক্টর ব্লেন্ডেড অনলাইন লার্নিং সেন্টার বিএলসি মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, তিনি সিনিয়র লেকচারার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমি দুজনকে স্বাগত জানাতে চাই, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি ডক্টর নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। নিঃসন্দেহে একটা নতুন চ্যালেঞ্জ, নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, একটু জানাবেন যে কী কী বিষয় মাথায় রেখে আপনারা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এই অনলাইন শিক্ষা কার্যক্রমকে? বৈশ্বিক করোনা পরিস্থিতির জন্য তো আমরা কেউই প্রস্তুত ছিলাম না, সারা বিশ্ব জানতো না যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। তার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশও পড়েছে, যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে মার্চ মাসে আমরা ইউনিভার্সিটি বন্ধ করেছি, মার্চ এপ্রিল মে গেল, জুন গেল, আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা অনলাইন কার্যক্রম অলরেডি আমরা আরম্ভ করেছি। এমনকি আমরা ইতিমধ্যে আমার নিজের ইনস্টিটিউটও আমাদের অনেক শিক্ষক অলরেডি ক্লাস নিয়েছে গত 3-4 দিন। এমনকি আমাদের আইবিএ আজ থেকে 3 মাস আগে থেকে আইবিএ তাদের কোর্সও কমপ্লিট করেছে, তাদের যে কোর্সটি ছিল। সমস্যা হয়ে গেছে এখানে দুইটি, একটি হলো যে আমাদের বিজ্ঞানের ছাত্রদের জন্য একটা সমস্যা যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়তো আমরা এভাবে করতে পারবো না, আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো হয়তো আমরা শেষ করতে পারবো, আর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একবার প্র্যাকটিক্যালি ফেল্ড এবং প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব হয় না। কিন্তু এরপরও আমাদের অনেকগুলো কোর্স আছে যেগুলো আমরা এগিয়ে নিতে পারবো এবং আমরা এগিয়ে যাবো। আচ্ছা ডক্টর নিজামুল হক, আপনার কাছে আসবো। জনাব ইজাজুর রহমান, আশা করি শুনতে পাচ্ছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানে নিশ্চয়ই অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে, একটু অভিজ্ঞতা শুনতে চাই যে আপনারা কিভাবে ব্যাপারটা তদারকি করছেন? ধন্যবাদ আপনাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা কিন্তু অনলাইনে ক্লাস শুরু করেছি ঠিক যেদিন গভর্নমেন্ট লকডাউন ঘোষণা করেছে, 15 মার্চ থেকেই, এবং এটি সম্ভব হয়েছে। কিন্তু শুধুমাত্র অনলাইন ক্লাস সম্পর্কে আমাদের একটা মিসকনসেপশন আছে, যেটা মনে হয় শুধু লাইভ একটা ক্লাস নিলে অনলাইন ক্লাস হয়, কিন্তু এটা কিন্তু অনলাইন এডুকেশনের একটা ছোট্ট পার্ট, লাইভ ক্লাস। তো আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটি আছে যেটাকে আমরা ব্লেন্ডেড লার্নিং সেন্টার বলি, ব্লেন্ডেড লার্নিং সেন্টারটি আমরা শুরু করেছি 2013 সাল থেকে। তো সে কারণে আমাদের একদমই এখানে এসে এই সিচুয়েশনে আমাদের খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, কিন্তু অবশ্যই যেহেতু সিচুয়েশনটা ছিল পুরো অনলাইনে ক্লাস নেওয়ার, সেজন্য আমাদের শুরুর দিকে একটু চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা মোকাবেলা করতে বা খুব দ্রুত কাটিয়ে উঠতে পেরেছি শুধুমাত্র আমাদের এই যে দীর্ঘ প্রায় 6.5 বছর বা 7 বছরের এক্সপিরিয়েন্স ব্লেন্ডেড লার্নিং সেন্টারের থ্রুতে। আমরা তখন ব্লেন্ডেড লার্নিং বলতাম কেন, কারণ আমরা তো ফেস টু ফেসও ক্লাস নিচ্ছি, আবার হচ্ছে অনলাইনেও সেই ভার্সনটাকে অ্যাভেলেবল করছি, সে কারণে এটা ব্লেন্ডেড ছিল। এখন সেটা লাইভ ক্লাসও করছেন, আবার অনলাইনে কন্টেন্ট দিয়ে দিচ্ছেন যেগুলো আপনারা পড়াতে চান বা লার্নিং কন্টেন্ট যেগুলো। এক্স্যাক্টলি, এবং শুধু তাই না, একটা প্ল্যাটফর্মেই সব থাকছে, যেখানে তার অ্যাটেন্ডেন্স, কুইজ, অ্যাক্টিভিটিস, এঙ্গেজমেন্ট, আমাদের লেকচারগুলো আপলোড করা, যেটা আমাদের ক্লাস নেওয়ার আগে এবং পরে তাদের সাথে ফোরাম ডিসকাশন করা, সেই ফোরাম ডিসকাশনটা লাইভ করা, কখনো কখনো অফ ক্লাস টাইমেও করা। সো এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার সেটা আমাদের রেডি থাকার কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি বেসিক্যালি ড্যাফোডিল। সেই ক্ষেত্রে আপনারা কোন প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন, যদি অভিজ্ঞতা জানাতেন আমাদের? হ্যাঁ, অফকোর্স, সেই প্ল্যাটফর্মটি আমরা যেটা বললাম যে এই প্ল্যাটফর্মটি আমাদের নিজস্ব কাস্টমাইজ করা। আমরা 2013 সালে অবশ্যই একটা সাপোর্ট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এটা ফুললি এখন ওন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটি আমাদের পুরো অনলাইন এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার, যেটিকে আমরা সচরাচর বলি LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটি আমাদের নিজস্ব এখন, যেটার আমরা এখন মানে টাইটেল হিসাবে স্টুডেন্টরা ইউজ করে ব্লেন্ডেড লার্নিং সেন্টার। তাদের যখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে হতো তখন, এখন তাদেরকে BLC-তে আসতে হচ্ছে, ব্লেন্ডেড লার্নিং সেন্টারে, যেখানে ওরা কমপ্লিট একটা এডুকেশন এবং কমপ্লিট একটা ইউনিভার্সিটি পাচ্ছে আসলে। আমি একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যেহেতু এই কনসেপ্টটা একেবারেই নতুন এবং অনলাইনে ফেস টু ফেস ইন্টারাকশনের কথা বলছিলেন, অর্থাৎ একটা ক্লাসে যদি আমি ধরে নিই 50 থেকে 100 জন স্টুডেন্ট থাকে,
সেই ক্ষেত্রে লাইভ যে সেশনগুলো ক্লাসগুলো নিতে আপনাদের কিরকম বেগ পেতে হচ্ছে, যেহেতু ইন্টারনেট কানেকশনও একটা ব্যাপার এবং সবাই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যুক্ত হতে পারছেন কিনা সেটাও একটা চ্যালেঞ্জের বিষয়। ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বেশিরভাগ ছাত্ররাই ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যেখানে ফোনের নেটওয়ার্কটাও ঠিকমতো অনেক সময় হয়তো পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে এই সপ্তাহ থেকে পরিকল্পনা রয়েছে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করার, অনলাইন ক্লাস নেওয়া সেটা কি আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে না? কিছুটা তো চ্যালেঞ্জিং হবেই, কারণ আমাদের হয়তো অনেক ছেলে অনেক ছাত্রছাত্রী আমাদের সাথে সংযোগ হতে পারবে না, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা ইতিমধ্যেই গত 4-5 দিনের যে রিপোর্ট পেয়েছি অলরেডি আমাদের 1 তারিখ থেকে অনেকেই ক্লাস আরম্ভ করে দিয়েছে। দেখা যাচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা 40-50 জন আছে, দেখা যাচ্ছে 20-25 জন করে অ্যাটেন্ড করতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন আমাদের রিমোট এরিয়াতে অনেক জায়গায় ইন্টারনেটের টাওয়ার নেই, সে সমস্ত জায়গায় কিছুটা অসুবিধা হচ্ছে। এখন আমাদের তো আমি তা প্রথমেই বললাম যে আমাদের বিজ্ঞানের ছাত্রদের আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাতে পারবো না, আমরা ফিল্ড ওয়ার্ক করতে পারবো না, কিন্তু আমরা কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, অর্থাৎ আমরা 100% আমরা পারবো না, আমাদেরকে একটা পোর্টাল ডেভেলপমেন্ট করতে হবে যেটার মাধ্যমে আমরা এই কার্যক্রমটা চালিয়ে নিতে পারবো, যেটা এখন আমাদেরকে BDUGC BDRAN জুম আমাদের দিয়েছে, যেটা যেটার মাধ্যমে আমরা এখন কাজ করতেছি। যে সীমাবদ্ধতাগুলোর কথা বলছেন, অর্থাৎ সবাই তো অনলাইন ক্লাসে যোগদান করতে নাও পারে, যে সামর্থ্য নাও থাকতে পারে, বা বিশেষ করে নেটওয়ার্কের কথায় যখন আসছিলাম ইন্টারনেট বা ফোনের নেটওয়ার্কের তারা যখন পার্টিসিপেট করতে পারবেন না, সেই ব্যাপারগুলো আপনারা তখন কিভাবে ম্যানেজ করবেন? হয়তো কিছু কিছু ছাত্র বঞ্চিত হবে, সেটা হয়তো তার ক্লাসমেটদের সাথে বা আমাদের সাথে যখন বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থা খুলবে আমরা সেটা পুষিয়ে নেব, এবং কি আমার মনে হয় যে সমস্ত ছাত্র হয়তো বঞ্চিত হবে আমরা চেষ্টা করবো স্পেশাল তাদেরকে আমরা অ্যাটেনশন দিয়ে আমরা সেটা কভার করে নেওয়ার চেষ্টা করবো। এই অনলাইনের কার্যক্রমের ক্ষেত্রে কি শুধু ক্লাসগুলো আপাতত করানোর চেষ্টা করছেন নাকি পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে জানতে চাচ্ছিলাম? এই মুহূর্তে আমরা আগে ক্লাসগুলো নিচ্ছি, তারপরে আমরা পরিস্থিতি বুঝে আমরা তারপরে সামনে সিদ্ধান্তগুলো নেব। আপাতত আমরা পরীক্ষাগুলো পরীক্ষার থেকে আমরা আপাতত ক্লাসগুলো নিচ্ছি, তারপরে পরীক্ষা আমরা কিভাবে নেওয়া যায় সেটা আমাদেরকে আমাদের ডিনস কমিটি আছে, আমাদের একাডেমিক কমিটির কাউন্সিল আছে, আমরা সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা এগিয়ে যাবো। জনাব এজাজুর রহমান, আপনার কাছে আসতে চাই, পরীক্ষাগুলো কিভাবে আপনারা দেখভাল করছেন? পরীক্ষা আমি যেটা বলছিলাম আমাদের অনলাইন যে লার্নিং প্ল্যাটফর্ম DLC, সেখানে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট রকমের ফ্লেক্সিবিলিটি আছে, ইনোভেশন আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি নেওয়া যায়। ঠিক আমরা যেরকম এসএ কোশ্চেন MCQ কোশ্চেনে পরীক্ষা নিতে পারতাম, এই সফটওয়্যারটিতেও সেটি আছে অ্যাভেলেবেল। এবং এট দ্য সেম টাইম আমরা তো সকল সিদ্ধান্ত ইউনিভার্সিটি থেকে নিই না, আমাদের একটি রেগুলেশন বোর্ড আছে UGC, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের বেশ কিছু নিয়ম বলে দেওয়া ছিল, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমরা ওপেন বুক এক্সাম টাইপের অ্যানালিটিক্যাল কোশ্চেন আনসার দিচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টাইম লিমিট করে আমাদের ক্যামেরা যেটাকে ক্যামেরা প্রক্টোরিয়াল বলে সেই ক্যামেরা লক করে পরীক্ষা নেওয়া যাবে, যেখানে ও স্টুডেন্টরা অন্য কোথাও মুভ করতে পারবে না, নিজের ফিজিক্যাল মুভমেন্ট করতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবে না। যদিও এটা আমরা সীমিত আকারে করছি, কারণ আপনি বলছিলেন বেশ কিছু চ্যালেঞ্জের কথা, সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে ফেস করছি, যেমন স্টুডেন্টদের ইন্টারনেট, স্টুডেন্টদের ডিভাইস। আপনি হয়তো জানেন বা জেনে খুশি হবেন যে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আমরা একটা প্রজেক্ট রান করি, সেটা হচ্ছে ফ্রি ল্যাপটপ, এবং আমরা সেই ফ্রি ল্যাপটপটি সব স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। এবং এই সিচুয়েশনে যারা ল্যাপটপটি পায়নি, কারণ ল্যাপটপটি পেতে কয়েক সেমিস্টার কাটাতে হয় স্টুডেন্টদেরকে একটা রেজাল্ট মেনটেন করতে হয়, কিন্তু এই সিচুয়েশন আসার সাথে সাথেই আমরা 2500 ল্যাপটপ কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছি। এগেন এটা লিমিটেড। আবার আমাদের ইউনিভার্সিটিতে 20 কোটি টাকার একটা ওয়েভার বা স্টুডেন্টদেরকে ছাড় দেওয়া হয়েছে এই সিচুয়েশনের কারণে। সো এই নানা রকম সিচুয়েশন তো আছে, এই ওয়েভারটা কিসে কিসে আপনারা মানে ছাড়টা দিয়েছেন কিসে? টিউশন ফি এর উপর, স্টুডেন্টদের যে রেগুলার টিউশন ফি ছিল সেখানে আমরা স্টুডেন্টদের বিভিন্ন সিচুয়েশন বিবেচনা করে এবং একটা কমন ওয়েভারও ছিল, এবং নিড বেসিসে আমরা ওয়েভারটিকে ম্যাক্সিমাইজও করেছি অনেক। আপনারা কি শতভাগ শতভাগ কি পার্টিসিপেট করতে পারছে কিনা সবাই? আমাদের এভারেজ রেট হচ্ছে 80% অ্যাবাভ আমাদের লাইভ ক্লাস যখন হচ্ছে, কিন্তু আমরা যদি বলি যে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের শতভাগই আমাদের সাথে কানেক্টেড বিকজ অফ দ্যাট BLC প্ল্যাটফর্ম। কিভাবে সেটা হচ্ছে, আমরা যখন একটা ক্লাস নিচ্ছি তখন হয়তো স্টুডেন্টরা কানেকশনের কারণে আসতে পারছে না, কিন্তু আমাদের ওই রেকর্ডেড ক্লাসটা তাকে আমরা আপলোড করে দিচ্ছি, এবং আমরা আরো কিছু এক্সট্রা ইনোভেশন নিয়ে এসেছি।
যেমন আমরা তাদেরকে একটা অডিও ভার্সনও দিচ্ছি ভিডিওর সাথে, তাতে করে কি লাভ হচ্ছে, একটা ভিডিও ভার্সন ডাউনলোড করতে তার 100 মেগাবাইট বা 500 মেগাবাইট লাগে, কিন্তু অডিও ভার্সন 10 to 12 মেগাবাইট এসে ডাউনলোড করতে পারছে। সাথে থাকছে একটা 5 মেগাবাইট বা লেস দেন 5 মেগাবাইট এর একটা পাওয়ার পয়েন্ট। তাহলে দেখেন তার এই যে সাশ্রয় করার ব্যাপারটা বা ইন্টারনেট চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারছি, এবং এটাও বেনিফিটটা আসতেছে বিকজ আমাদের একটা আউটস্ট্যান্ডিং প্ল্যাটফর্ম আছে, আমরা একটা প্ল্যাটফর্মে ক্লাসটা সাজাতে পারছি। যদিও দেয়ার আর সো মেনি ফ্রি সাইটস অ্যান্ড ফ্রি অনলাইন ক্লাস ফ্যাসিলিটিস, কিন্তু সেগুলো নিলে কি হবে, যে আমরা যে সব থেকে বেশি যেটা ডাটা প্রাইভেসি স্টুডেন্টদের এবং আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা তো ইউনিভার্সিটির আমাদের যত মানে আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের এখন 1700+ কোর্সেস রান করতেছে আমাদের পিএলসি তে। তো এইগুলো ডাটা প্রাইভেসি সিকিউরিটির জন্য আমরা আসলে ওই অনলাইন অ্যাভেলেবেল প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে আমরা নিজেরাও স্বাচ্ছন্দ্য বোধ করিনি, এবং আমরা অনেক কনফিডেন্ট যে আমাদের এরকম নিজস্ব নিজের আয়ত্তের এবং নিজেদের ডাটাবেস সিস্টেমের মধ্যেই আমরা প্রাইভেসি রক্ষা করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে। ডক্টর নিজামুল হক, আপনি আপনি কি মনে করছেন অনলাইন ক্লাস যে পরিচালনার আপনাদের পরিকল্পনা রয়েছে সেই ক্ষেত্রে শিক্ষকদের তরফ থেকে এটা পুরোপুরি অপারেট করতে গেলে কতটুকু বেগ পেতে হতে পারে, আপনারা কি মনে করেন? কারণ অনলাইনে কিছু প্রযুক্তির ব্যবহারও থাকে, আবার একই সাথে কিন্তু স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবেন, যারা অনলাইনে যোগদান করবেন, তাদেরও তো প্রযুক্তিগত জ্ঞানের কিছু বাধা নিশ্চয়ই থেকে থাকবে। আমরা তো কেবল প্রস্তুতি নিচ্ছি এবং মাত্র আরম্ভ করলাম, আমাদের কিছু সমস্যা তো হচ্ছে, শিক্ষকদেরও হচ্ছে, ছাত্রদেরও হচ্ছে। তো আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সারা জাতির বিবেক এবং জাতিকে নেতৃত্ব দিয়ে আসছে, আমরা মনে করবো যে আমরা সেক্ষেত্রে আমরা অনলাইনটাও আমরা সেভাবে যতটুকু ততদিন এই করোনার প্রাদুর্ভাব থাকবে আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব ভালোভাবে এই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের শিক্ষকরা দেখছি যে না, শিক্ষকদের মধ্যে প্রথম দিকে শিক্ষকদের মধ্যে একটু নেগেটিভ ইয়ে ছিল অনেকের মধ্যে, আমরা কেমনি করবো, এখন দেখছি না স্বতঃস্ফূর্ত গত 2-4 দিনের মধ্যে শিক্ষকদের সাথে যখনই যোগাযোগ করেছি প্রত্যেকটা ইনস্টিটিউট প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলছে যে না স্যার আমরা ক্লাস করব, তবে অনেক যে সমস্ত বিভাগে অনেক বেশি ছাত্র ছাত্রী আছে সেখানে হয়তো বলতেছে স্যার আমাদেরকে হয়তো 2টা গ্রুপ করতে হবে 3টা গ্রুপ করতে হবে। কিন্তু আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় পোর্টাল ডেভেলপমেন্ট করার মাধ্যমেই আমরা আমাদের অনলাইন কার্যক্রমটা আমরা সুন্দরভাবে চালিয়ে যাব। তবে আমি পূর্বেও বলেছি যে আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে আমাদেরকে বেশ কিছু ব্যাগ পেতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস গুলো আমাদের কোনোভাবেই করা এখন সম্ভব না, কারণ প্র্যাকটিক্যাল ক্লাস তো আমাদের আমরা তো অনলাইনে দেখালে চলবে না যে এটার সাথে এটা করলে এটা হবে, প্র্যাকটিক্যালি করতেই হবে। তো সেটা আমরা আশা করব যে করোনা মহামারীর পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আশা করব সেই ক্লাসগুলো আমরা পরে করব। জনাব ইজাজুর রহমান, আপনারা কোনো প্রতিবন্ধকতা পাননি এই যখন আপনারা যেহেতু একদম লকডাউনের শুরু থেকেই অনলাইন কার্যক্রমের সাথে জড়িত? অবশ্যই, আমি এবং আপনার এই 3টা পয়েন্ট শুনে আমার খুব ভালো লেগেছে, যেটা আমার মাথায় ঘুরছিল যে আমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একটা সাইট, কিন্তু আরো 2টো সাইটকে রেডি করতে হয়েছে, একটা হচ্ছে টিচার আর একটা স্টুডেন্ট। কারণ শুধুমাত্র তাদের মানে আমাদের প্ল্যাটফর্ম রেডি থাকলেই তো হবে না, তাদেরকেও প্রস্তুত থাকতে হবে, এবং শিক্ষকদেরকে রেগুলার ট্রেনিং আমরা অর্গানাইজ করেছি, যেটি আপনি আমার ডেজিগনেশনে বলেছেন যে আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট কাজ করছে শিক্ষকদের ট্রেন আপ করার জন্য, এবং ওটাও আমরা শুরু করেছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। কারণ শিক্ষকরা যদি টুলগুলো ভালো করে ইউজ না করতে পারে তাহলে তো স্টুডেন্টরা বেনিফিট পাবে না। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরো একটা ডিপার্টমেন্ট কাজ করছে শুধু স্টুডেন্ট এবং শিক্ষকই না, প্যারেন্টসদেরকে নিয়ে। কারণ প্যারেন্টসরা যখন পড়াবে এই সময়টাই, প্যারেন্টসরা ইনভেস্ট করছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাদেরকে নিয়ে আমাদের আর্ট অফ লিভিং যে সেকশন তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে, আমাদের অনেক প্যারেন্টস আমাদের ক্লাসে জয়েন করছে এবং এটা আমরা অ্যালাউ করি টু মেক দেম কনফিডেন্ট যে তারা তাদের সন্তানরা আসলে কি পড়ছে, অনলাইনে আসলেও শিক্ষাটা হচ্ছে কিনা। সেটার কারণে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যে কনফিডেন্সটা, এই ট্রায়াঙ্গেল টিচার স্টুডেন্ট এন্ড প্যারেন্ট, সেটা অনেক স্ট্রং হয়ে গেছে। কিন্তু জনাব রেজাজ, আপনারা বলছিলেন একটা একটা তথ্য জেনে আমার খুব ভালো লেগেছে, আপনারা বলছেন যে 2013 থেকে এই ব্লেন্ড লার্নিং প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের যে অভিজ্ঞতা এতদিন হয়েছে, বলা যায় যে প্রায় 7 বছরের মতো এরকম অভিজ্ঞতা হলো, পরিস্থিতি যেহেতু এদিকেই গড়াচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রম, আমাদের সেদিকে যেতে হবে।